বন্ধুরা দেবগুরু বৃহস্পতির তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে শুক্র ও মঙ্গলের উপরে যার ফলে এই রাশিগুলি কাঁধে তুলতে চলেছে টাকার বোঝা তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা আমি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেবগুরু বৃহস্পতির তৃতীয় দৃষ্টি শুক্র ও মঙ্গলের উপরে পড়ার ফলে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশির জাতক জাতিকারা কাঁধে তুলতে চলেছে টাকার বোঝা তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা আমি বলতে চলেছি তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই যেটা জানা আপনাদের অত্যন্ত জরুরি দেখুন বৃহস্পতির দৃষ্টি স্থিতির থেকে অনেক বড় অর্থাৎ বৃহস্পতি যে স্থানে বসে থাকে তার থেকে যে জায়গায় দৃষ্টি পড়ে সেই জায়গাগুলো কিন্তু পবিত্রতা লাভ করে অর্থাৎ আপনার যদি সন্তান ভাগ্যে দৃষ্টি পড়ে তাহলে আপনি সন্তানের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন আপনার যদি আয়ু ভাগ্যে যদি দৃষ্টি পড়ে তাহলে আপনার আয়ুকে কিন্তু বাড়িয়ে দেবে এর পাশাপাশি আপনার গৃহে যদি দৃষ্টি পড়ে তাহলে আপনার শত্রুতা কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ বৃহস্পতির অবস্থানের থেকে দৃষ্টি কিন্তু বিশাল বড় এই বৃহস্পতি গ্রহ আমাদেরকে কি দেয় আমাদেরকে জ্ঞান দেয় অর্থ দেয় অর্থাৎ যেমন টিচিং প্রফেশন সেটা একজন প্রাইভেট টিউটার হতে পারে একজন বড় মাপে প্রফেসর হতে পারেন প্রত্যেকে কিন্তু পুড়িয়ে তার পারিশ্রমিক কিন্তু নিচ্ছেন সেটা সরকার থেকে হতে পারে বা পাবলিকের কাছ থেকে হতে পারে কিন্তু তার পড়ানোর বা জ্ঞান বিতরণের পারিশ্রমিক হিসাবে সে কিন্তু সেই পয়সাটা পাচ্ছেন তো এটা টোটালটাই কিন্তু বৃহস্পতি গ্রহ দিয়ে থাকে এছাড়াও মিষ্টির দোকান এছাড়াও কাপড়ের দোকান অর্থাৎ গার্মেন্টসের দোকান এই সমস্ত বিজনেসগুলো কিন্তু বৃহস্পতি গ্রহ দেখায় এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা ফ্যাশানেবেল গার্মেন্টসের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন বাট কোনো অজানা কারণে আটকে যাচ্ছে তাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে কারণ বৃহস্পতির যে দৃষ্টি সেই দৃষ্টিতেই আপনাদের অর্থাৎ বাধা বিপত্তি এই সমস্ত কিছু কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের নতুন এক সূর্যোদয় উদিত হতে চলেছে এই সময় আপনারা আপনাদের মনের সাথ মনের আশা কিন্তু পূরণ করতে পারবেন এবং আপনাদের যাদের সন্তান আসতে চাইছে না তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আসুন এবার আমি সেই রাশিগুলির নাম একে একে উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি বৃহস্পতির দৃষ্টিতে কাঁধে তুলতে চলেছে টাকার বোঝা প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির তৃতীয় দৃষ্টি শুক্র ও মঙ্গলের উপরে পড়ার দরুন আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে অর্থাৎ যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন যারা কাপড়ের বিজনেস করছেন যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন যারা টিচিং প্রফেশনে রয়েছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যাদের মিষ্টির দোকান রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পাবেন এর পাশাপাশি আপনাদের সন্তান সুখও কিন্তু এই সময় আসতে চলেছে যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এত কিছু আপনাদের জীবনে কিন্তু শুভ হতে চলেছে আগামীতে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই বৃহস্পতির তৃতীয় দৃষ্টি শুক্র ও মঙ্গলের উপরে পড়ার দরুন আপনারাও কাঁধে তুলতে চলেছেন টাকার বোঝা অর্থাৎ আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা চাকুরি করছেন গভর্নমেন্ট চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি হতে পারে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসবে এর পাশাপাশি যারা ব্যবসা করছেন অর্থাৎ যারা গার্মেন্টসের বিজনেস করছেন ফুডের বিজনেস করছেন গোল্ডের বিজনেস করছেন মিষ্টির দোকান করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসবে এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং সন্তান সুখ আপনাদের কিন্তু আসতে চলেছে বিবাহিত জীবনে সুখ আপনাদের আসতে চলেছে যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এত কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বৃহস্পতির তৃতীয় দৃষ্টি শুক্র ও মঙ্গলের উপরে পড়ার দরুন কাঁধে তুলতে চলেছেন টাকার বোঝা অর্থাৎ এই সময় আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন আপনারা ঘরে বসে প্লিজ থাকবেন না আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন যারা গার্মেন্টসের বিজনেস করছেন যারা ফুডের বিজনেস করছেন যাদের গোল্ডের কোনো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এত কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বৃহস্পতির তৃতীয় দৃষ্টিতে কাঁধে তুলতে চলেছেন টাকার বোঝা অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন এর পাশাপাশি যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতির দৃষ্টি এত পবিত্র সেটা গঙ্গা জলের থেকেও কিন্তু বেশি এই সময় আপনারা যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন যাদের যাদের মিষ্টির দোকান রয়েছে গোল্ডের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বৃহস্পতির তৃতীয় দৃষ্টি শুক্র ও মঙ্গলের উপরে পড়ার দরুন প্রচুর অর্থ আপনারা পেতে চলেছেন অর্থাৎ টাকার বোঝা কাঁধে তুলতে চলেছেন আপনারাও এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং এর পাশাপাশি যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যাদের সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে অপরচুনিটি আসতে চলেছে তার জন্য আপনারা রেডি তো তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ